সৃষ্টির মুহূর্তেই শুভ আর অশুভ দুরকম শক্তি তৈরি হয়েছিল। এই কথার সমর্থন পৃথিবীর সব ধর্মশাস্ত্র আর দর্শনে পাবেন, যেমন আলো আর অন্ধকার, মহত্ত্ব আর নীচতা, এও প্রকৃতির একটা সঠিক আইন। আসল বস্তু না থাকলে পরিপূরক এবং বৈপরীত্যের ধারণা আসবে কি করে? শাসকের অত্যাচার, ধর্মান্ধতা, ধনীর দম্ভ, নিষ্ঠুরতা, এসবের ভেতর দিয়ে অশুভ শক্তি নিজেকে প্রকট করে। আর উল্টো দিকে শুভ আর মহৎ বিশ্বশক্তি নিজেকে স্পষ্ট করে তোলে মহাপুরুষের বাণী, দেশপ্রেমের আত্মোৎসর্গ, বৈজ্ঞানিকের নিঃস্বার্থ কর্ম এগুলোর মধ্যে।